Waalaikumsalam. Assalamualaikum. Sabai bhalo acho, tai na apura? Sabai bhalo acho, na? Waalaikumsalam. Sabai bhalo acho? Nasta korecho? Breakfast korecho sabai? খুব ভালো আমরা গত ক্লাসে কি পড়েছি আরবি 12 মাসের নাম পড়েছি তাই না আমরা নার্সারিতে পড়েছি নার্সারিতেও পড়েছি আবার কেজিতেও পড়লাম হ্যাঁ কেজিতেও আমরা পড়ে ফেললাম আর ভুল হবে না ভুল হবে ভুলে যাবে কয়েকদিন পর ভুলবে না পৃষ্ঠা 23 বের করো সবাই বই খুলো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছো কোন পৃষ্ঠা পড়া হ্যাঁ টেস্ট পৃষ্ঠা বের করে প্রশ্ন উত্তরগুলো দেখো প্রশ্ন উত্তর প্রথম 10টা প্রথম 10টা শিখো প্রথম 10টা প্রশ্ন উত্তর শিখো আমাদের ধর্মীয় ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি এক নাম্বার প্রশ্ন দেখো আমাদের ধর্মের নাম কি হ্যাঁ উত্তর হবে আমাদের ধর্মের নাম ইসলাম দুই নাম্বার ইসলাম অর্থ কি উত্তর হবে হ্যাঁ ইসলাম অর্থ কি দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ইসলাম অর্থ কি উত্তর বলবে ইসলাম অর্থ শান্তি আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা উত্তর হবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা হ্যাঁ চার নাম্বার প্রশ্ন আল্লাহর কি কোনো শরীক আছে না হ্যাঁ আল্লাহর কোন শরীক নেই আল্লাহর কোন শরীক নেই আল্লাহর কি কোন শরীক আছে না আল্লাহর কোন শরীক নেই পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের ধর্ম গ্রন্থের নাম কি আমি সবারটা মিউট করে রেখেছি আমারটা আগে শুনো তারপর তোমরা পড়বে ক্যাচর ক্যাচর শব্দ আসে শোনা যায় না বোঝা যায় না তোমাদের কথাও বোঝা যায় না তোমরা আমারটা বুঝবে না ঠিক আছে তোমরা পরে আবার ই করবে আমি সবারটা মিউট করে রেখেছি আমাদের ধর্মগ্রন্থের নাম কি উত্তর হবে আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন ছয় নাম্বার আল কোরআন কার বাণী উত্তর হবে আল কোরআন আল্লাহর বাণী সাত নাম্বার প্রশ্ন আমাদের নবীর নাম কি উত্তর আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আট নাম্বার প্রশ্ন আমাদের নবীর পিতা ও মাতার নাম কি উত্তর হবে আমাদের নবীর পিতার নাম আবদুল্লাহ ও মাতার নাম আমিনা নয় নাম্বার প্রশ্ন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আরব দেশের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম যে ধর্ম প্রচার করেন তার নাম কি আমাদের উত্তর হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম প্রচার করেন তার নাম ইসলাম এই 10টা প্রশ্ন তোমরা মুখস্থ করবে তোমরা নার্সারিতে ওই প্রশ্ন উত্তরগুলো পড়েছো যারা পুরান স্টুডেন্ট আমাদের যারা পুরান মেয়ে আমাদের তারা জানো এগুলো ভালো করে পড়ানো হয়েছে আবার তোমরা কেজিতেও পড়তেছো আর যারা নতুন জয়েন করেছো নতুন ভর্তি হয়েছো যারা নতুন ভর্তি হয়েছো এই ক্লাসে তারা তাদের কাছে প্রথম হবে তারা ভালো করে পড়বে আর যারা পুরান নার্সারি থেকে কেজিতে এসেছো তারা তো জানো আমাদের প্রশ্নের উত্তর কি প্রশ্ন কি এই বইটাই তোমাদের কেজিতে রাখা হয়েছে আগামী বছর আমি এই বইটাকে চেঞ্জ করে দেব হ্যাঁ তোমরা এখন পড়ো প্রশ্ন তাহলে ভালো কারণ এই এই কথাগুলো এই কথাগুলো তুমি যে প্রশ্ন উত্তরগুলো এখানে দেয়া আছে এগুলো প্রত্যেকটা বইয়ের মধ্যে পড়বে যত উপরে ক্লাসে যাবে উত্তর একটাই হবে প্রশ্ন একটাই হবে আমাদের নবীর নাম কি এটা কিয়ামত পর্যন্ত বলতে হবে যারা থাকবে দুনিয়াতে বেঁচে সবাইকে বলতে হবে যারা ইসলাম ধর্মের অনুসারী হ্যাঁ যারা আল্লাহকে বিশ্বাস করে আমাদের
আমাদের সৃষ্টিকর্তা কে একমাত্র আল্লাহ, আল্লাহর কোনো শরীক নেই, আমাদের নবীর নাম কি, আমরা কোন নবীর উম্মত, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা ইসলাম ধর্মে অনুসারী তখন যে বলবে যে আমাদের ধর্মের নাম কি, এক বাক্যে বলবে আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহর কি কোনো শরীক আছে? না, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ, আল্লাহ কারো বাবা মা নন, আল্লাহ নিজেও কারো বাবা মা নন। আল্লাহর কোনো সন্তান সন্তানদের নাই, উনি নিজেও না। আল্লাহ লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। এটা সবসময় মনে রাখবে যে আল্লাহর কোনো শরীক নেই। হ্যাঁ, আল্লাহ পাক এক, এক অদ্বিতীয়, তার কোনো তুলনা নেই। হ্যাঁ, সব কিছু সৃষ্টি যা, শুনো, যা আমরা চোখে দেখি এবং দেখি না, হ্যাঁ, সব কিছু সৃষ্টির মালিককে আল্লাহ। হ্যাঁ, সব কিছু আল্লাহর হুকুমে সব কিছুই পরিচালিত হয়, আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই চলবে না, সব স্থবির হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহকে সব সময় মনে রাখবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহকে সব সময় মনে রাখবে, ভয় করবে আল্লাহকে, আল্লাহ পাক অনেক খুশি হবে। তোমরা তো ছোট মানুষ, তোমরা যত উপরে ক্লাসে উঠবে ধর্ম সম্পর্কে আরো বেশি বেশি করে পড়বে। এখন ছোট মানুষ তোমরা, এক লাইন দুই লাইনেই পড়বে তোমরা, ওকে? মৌখিক পরীক্ষা তোমাদের, হ্যাঁ, মৌখিক পরীক্ষা হবে। যখন পরীক্ষা হবে তোমাদের, মৌখিক পরীক্ষা হবে, ধর্ম মৌখিক হবে, ওকে? লিখিত কোনো পরীক্ষা নাই, বুঝতে পেরেছ? ওয়ান থেকে লিখিত প্রশ্ন তোমাদের, ওয়ান থেকে তোমার ধর্ম পরীক্ষা হবে লিখিত। তোমার নার্সারি কেজি তোমাদের মৌখিক পড়া, আর ওয়ান থেকে তোমাদের লিখিত, ধর্ম লিখিত হয়ে যাবে তখন, সাধারণ জ্ঞান লিখিত সব কিছুই তখন লিখিত ওয়ান থেকে। এটা মনে রাখবে, বারবার এই প্রশ্ন করবে না। আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম, এগুলা ধর্ম তোমাদের মৌখিক, তোমরা মুখে মুখে পড়বে, পারলে বাসার খাতায় তোমাদের লেখার চর্চা, হাতে লেখা সুন্দর হওয়ার জন্য, হ্যাঁ, পরিষ্কার হওয়ার জন্য তোমরা লিখতেও পারো, কিন্তু পরীক্ষার সময় এটা কোনো লিখিত পরীক্ষা না, ওকে? এবার পড়ো তোমরা, এই প্রথম দশটা পড়বে, বেশি পড়বে না, প্রথম দশটা প্রশ্ন উত্তর ভালো করে পড়ো, ভালো করে পড়ো। আমি প্রশ্ন ধরবো, তোমরা, তোমাদেরকে আমি সময় দিলাম, 10 মিনিট সময় দিলাম, তোমরা 10 মিনিটে ভালো করে পড়ো, আমি প্রশ্ন করব সবাইকে। কোথায় জন্ম?
প্রশ্ন করব, প্রশ্ন ধরব, ভালো করে পড়ো, ভালো করে। আমাদের ধর্মের নাম Thank you.
কথা বলতে হয় না বাবা পড়ো আমি কিন্তু শুনতে পাচ্ছি হ্যাঁ পড়ো পড়াশোনা বেশি কথা বলতে হয় না পড়ো আমি শুনতে পাচ্ছি আল্লাহর বাণী
হ্যাঁ আল কোরআন কার বাণী বলো বলো বাবা বলো আল কোরআন কার বাণী পড়তে থাকো পড়তে থাকো আমি তো সব শুনতে পাচ্ছি চুপ না থাকলে তো তোমরা কথা বলতেই থাকবা চুপ না থাকলে তোমরা কথাই বলতে থাকবা কাজেই তোমরা পড়ো আমি শুনতে পাচ্ছি সব শুনতে পাচ্ছি সবাইকে ধরবো এই যে ভুল বলতে এসে বলতে পারতেছো না আম্মু যে বলতে এসে জিজ্ঞেস করে বলো না তো উল্টা পাল্টা বলো ঠিক মতো হল আমি কিন্তু সব শুনতে পাচ্ছি আমি কথা বলবো না বেশি কথা বলবো না আমি এক্ষুনি ধরবো তোমাদের ভালো করে যে ভুল বলবে ওর 10 নম্বর কেটে দিব আমি সবারটা শুনতে পাচ্ছি যে ভুল উত্তর দিবে ওর 10 নম্বর কেটে দিব আমি যে ভুল উত্তর দিবে ওর 10 নম্বর কেটে দিব পড়ার সময় বেশি অস্থির হতে হয় না পড়ার সময় এত অস্থির হবে না পড়বে সুন্দরভাবে গুছিয়ে পড়বে আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম যে আমাদের নবীর নাম কি আমাদের ধর্মে আস্তে আস্তে আনমিউট হয়ে যায় হয়ে যায় আমি মিউট করেই রেখেছি জি হ্যাঁ আমি এখন সবার পড়া ধরবো আমি সবার পড়া ধরবো সবার পড়া ধরবে এখন বলতে হবে ঠিক মতো
ঠিক মতো বলতে হবে এবার ঠিক আছে শ্রদ্ধা শ্রদ্ধা প্রথমে বলো শ্রদ্ধা বলো প্রথমে আমাদের ধর্মগ্রন্থ হ্যাঁ আমাদের ধর্মগ্রন্থের নাম কি আমাদের ধর্মগ্রন্থের নাম কি ইসলাম বলো কেন এই যে এতক্ষণ বলো কি বললা হ্যাঁ আফিয়া জারি রাফা বলো রাফা ভুল বলছো কেন হ্যাঁ ভুল বললা কেন মনোযোগ কোথায় থাকে তোমার রাফা রাফা বলো আমাদের ধর্মগ্রন্থের নাম কি গুড এ শুনেছো কি বলছে তুমি কি বললা ইসলাম ইসলাম হচ্ছে আমাদের ধর্মের নাম আমাদের ধর্মগ্রন্থের নাম না আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন ভালো করে মনোযোগ দিয়ে পড়বে আপরা বলো আনসানা আপরা বলো ইসলাম অর্থ কি এত দেরি কেন বলতে এত দেরি লাগবে তোমার এত দেরি কেন চট করে বলে ফেলবে ইসলাম অর্থ শান্তি এই শব্দটা বলতে এত সময় লাগলো তারপর আবিদা সিদ্দিকা কোথায় আনাবিয়া আবিদা সিদ্দিকা বলো আল্লাহর কি কোনো শরীক আছে আবিদা গুড এবার এটা কে নূপুর নূপুর বলো এই তুমি কেজি তুমি তো কেজি নূপুর হ্যাঁ তুমি নতুন ভর্তি হয়েছো না নূপুর আচ্ছা গুড আমাদের সৃষ্টিকর্তা কে বলো তো নূপুর গুড আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আনাবিয়া আনাবিয়া বলো আনাবিয়া আমাদের নবীর নাম কি মারহাবা মারহাবা রাবিয়া রাবিয়া বলো রাবিয়া বলো আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আল্লাহ মারহাবা বলো আমাদের ধর্ম ধর্মের নাম কি রাবিয়া বলো আমাদের ধর্মের নাম কি তাড়াতাড়ি বলো আমাদের ধর্মের নাম কি হ্যাঁ ইসলাম আপনা আপনা নাওয়ার আপনা নাওয়ার বলো আল্লাহ কি কোনো শরীক আছে হ্যাঁ মানহা বলো এবার মানহা মেহেরি মেহেরি মাহাসান মানহা বলো আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম কি হ্যাঁ ভেরি গুড আচ্ছা আদিলা জাহান আদিলা জাহান বলো আমাদের ধর্মগ্রন্থের নাম কি চটপট উত্তর দাও হ্যাঁ আল কোরআন ঠিক আছে তানিশা আক্তার তানিশা আক্তার তানিশা বলো আমাদের নবীর পিতার নাম কি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের আবদুল্লাহ জান্নাতুল সারাফাত জান্নাতুল সারাফাত বলো আমাদের নবীর মাতার নাম কি তাড়াতাড়ি চটপট উত্তর দাও আমাদের নবীর মাতার নাম কি সারাফাত বলো জান্নাতুল সারাফাত বলো আমাদের নবীর মাতার নাম কি সাইফান মুস্তারি কোথায় সাইফান তারিফা আয়েশা জান্নাতুল সারাফাত এই হ্যাঁ বলো প্রশ্ন করলাম আমাদের নবীর মাতার নাম কি বলো আমেনা কে বললা বলো হ্যাঁ অনেকে হ্যাঁ তো তুমি তোমাকে দেখা যাচ্ছে না কেন তোমার ভিডিও অন করো
কোথায় লুকিয়ে আছো তুমি ভিডিও অন করো তোমাকে না দেখলে কেমন হবে বলো জান্নাতুল সারাফাত আমি প্রশ্নটা তোমাকে করেছিলাম তুমি কিন্তু উত্তর দাও নাই ঠিক আছে এটা সাইফান দিয়েছে সাইফান দিয়েছে গুড আচ্ছা তারিফা তারিফা রাইসা ভিডিও অন করো বলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম প্রচার করেন তার নাম কি তারিফা বলো আমাদের নবী বলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম প্রচার করেন তার নাম কি বলো তারিফা ইসলাম গুড রাইসা রাইসা বলো আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম কি চটপট উত্তর দিবে কই তুমি মিউট করে রেখেছো আমি শুনি না তুমি মিউট করা আছে তোমারটা তোমার মিউট অন করো হ্যাঁ বলো এবার উত্তর বলো রাইসা বলো আমাদের নবীর নাম কি তাড়াতাড়ি চটপট এত দেরি কেন আপু তুমি নার্সারিতে পড়েছো এখন কেজিতে পড়ছো এত দেরি কেন চটপট উত্তর দিয়ে এতক্ষণ তোমরা শুধু বলেই গেলা যে হয়ে গেছে পড়া হয়ে গেছে এখন পড়া ধরি হ্যাঁ গলার আওয়াজ বের হয় না মুখ দিয়ে তারপর উত্তর বলতে পারো না উল্টা পাল্টা বলো কেন সময় দিয়েছি না পড়ার জন্য এটা মৌখিক পড়া এটা মৌখিক পড়া তোমরা সুন্দরভাবে বলবে তারা ভালো করে বেশি সময় নিয়ে পড়বে আমি যখন প্রশ্ন করব চটপট উত্তর দিবে ইসলাম অর্থ কি তারিফা তারিফা বলো ইসলাম অর্থ কি তাড়াতাড়ি বলো প্রশ্ন উত্তর বলো শান্তি শান্তি গুড এটা এক থেকে দশ পর্যন্ত খুব ভালো করে আবার প্রশ্ন উত্তরগুলা সবাই পড়বে বুঝতে পেরেছ সবাই এক থেকে দশ পর্যন্ত পৃষ্ঠা তেইশ সবাই ভালো করে প্রশ্ন উত্তরগুলা পড়বে হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম